कॉल सेंटर विच इज इंफॉर्मेशन सेंटर फ्रॉम ट्राइबल वेलफेयर डिपार्टमेंट. द मेन आइडिया ऑफ दिस कॉल सेंटर इज टू गेट इंफॉर्मेशन, लेटेस्ट इंफॉर्मेशन वॉट इज गोइंग ऑन इन आवर डिपार्टमेंट. As well as we have experienced for many years that our students are suffering for not getting proper information, and their stipend, and there are a lot of scheme which was not informed to the common people, because we believe our scheme and our development should go to the people, to reach the people, every people should know what is the scheme going on in our tribal welfare department. Therefore, this is the first time I think that we have opened this call center as well as information center, so that people can collect their information through this center. Thank you. ডাইরেক্টর মাইনরিটিস ওয়েলফেয়ার অফ ইন্ডিয়া এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে ন্যাশনাল পোর্টাল, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের সারা ভারতবর্ষে মোর দ্যান 29 স্টেটস এবং ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ, এটার মধ্যে উই আর ওয়ান অফ দি ফিউ স্টেটস যেটা আমরা অনলাইন আমরা ইমপ্লিমেন্টেশন করছি 100%. তো পাইলট বেসিস রাইট ফ্রম 2010-11 আমরা চেষ্টা করছি যে দি ইমপ্লিমেন্টেশন অফ প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটাকে অনলাইন করার জন্য তো থ্রু স্টেজেস আমরা পাইলট বেসিসে আমরা ট্রাই করার পরে ইন 2015-16-17 আমরা মোর দেন 95% আমরা অনলাইন সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি. আর আজকে উইথ দি ক্লোজ অ্যান্ড ইফেক্টিভ কোঅপারেশন অ্যামং দ্য স্টেক হোল্ডার্স আমরা অলমোস্ট 100% আমরা থ্রু অনলাইন প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটাকে থ্রু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আমরা ইমপ্লিমেন্টেশন করছি. আজকে আমরা এখানে কল সেন্টার আমরা উদ্বোধনের মাধ্যমে আমাদের যে বেনিফিশিয়ারিজ আছে শুধু শিডিউল ট্রাইব স্টুডেন্টস না, এখানে এসসি যারা স্টুডেন্টস আছে, মাইনরিটিস এবং ওবিসিস যারা স্টুডেন্টস আছে, তারা অনবরত আমাদের বিভিন্ন লেভেলে বিভিন্ন অফিসারদেরকে ফোন করে তারা জিজ্ঞেস করতে চায়, জানতে চায়. তো থ্রু সিঙ্গেল উইন্ডো সিস্টেম যাতে আমরা তাদেরকে ইনফরমেশন দিতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে এই কল সেন্টার আমরা এখানে উদ্বোধন করেছি.